হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বর্তমানে সারা বাংলাদেশকে মাতিয়ে রাখা একজন টিকটক সেলিব্রিটি অপু ভাইয়ের সম্পর্কে। অপু ভাইয়ের সকল জানা অজানা তথ্য আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা হয়তো বা জানেন যে অপু ভাই একেবারে গরিব এবং দরিদ্র ঘর থেকে উঠে এসেছে, কিন্তু এটা কি জানেন যে বর্তমানে অপু ভাইয়ের কত কোটি টাকা রয়েছে? এছাড়াও প্রতি মাসে তিনি কত টাকা ইনকাম করে, এটা জানলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। এমন অনেক অজানা তথ্য আজকের এই ভিডিওটিতে থাকবে। তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক, থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। তো আপনারা হয়তো বা জানেন যে তার সম্পূর্ণ নাম হচ্ছে ইয়াসিন আরাফাত অপু। তার মা বাবা তাকে নাম দিয়েছিল ইয়াসিন আরাফাত, কিন্তু তিনি যখন লাইকিতে ভিডিও আপলোড করবে ওই সময় একটা নাম খুঁজছিল, ওই সময় নাম দিয়েছিল অপু ভাই। আসলে ওই সময় যে অপু ভাই নামটি দিয়েছিল ওই নামটি এখন পর্যন্ত রয়ে গিয়েছে, এবং বাংলাদেশে অপু ভাই বলতে শুধুমাত্র চেনা হয় ইয়াসিন আরাফাত অপুকেই। তো আমরা যতদূর জানতে পেরেছি যে অপু ভাই জন্মগ্রহণ করেছিল নোয়াখালীর সোনাইমুড়িতে 17 জানুয়ারি 2000 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 22 বছর এবং তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তিনি তার শিক্ষা জীবন কোথায় থেকে শুরু করেছে এটা আমরা জানতে পারিনি, তবে আমরা জানতে পেরেছি যে তিনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে এসএসসি পর্যন্ত, এতদূর জানতে পেরেছি। তো যাই হোক, চলুন বন্ধুরা, এবার আমরা খুবই সংক্ষেপে জেনে নিব তার ফ্যামিলি সংক্রান্ত তথ্য। আমরা যতদূর জানতে পেরেছি যে তার মা বাবা দুজনের ভিতর ডিভোর্স হয়ে গিয়েছিল অনেক আগেই। তার ছোট ভাই এবং অপু ভাই এই দুজন মিলে তার নানার বাড়িতে বড় হয়েছে এবং সেখান থেকেই তারা পড়াশোনা করেছে। আর অন্যদিকে অপু ভাইয়ের নানার বাড়ির আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না যে অপু ভাইকে পড়াশোনা করাবে, এরকম পরিস্থিতি তাদের ফ্যামিলিতেও ছিল না। তার জন্যই অপু ভাই একটি টিভি সার্ভিসের দোকানে সেখানে কাজ করার জন্য ভর্তি হয়। তিনি সেখানে অনেকদিন কাজ করেন, কাজ করার পরে তার ইচ্ছে হয় যে না, তিনি এখানে আর কাজ করবেন না। এর জন্য তিনি একটা সেলুনে কাজ করেন। আর আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি সেলুনে কাজ করা টাকা দিয়ে জীবনের প্রথম একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছিল। আর অপু ভাই যে তার জীবনের প্রথম একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছিল, সেই ফোনটি কিন্তু তিনি কিনেছিল শুধুমাত্র একটাই কারণে, যে তিনি লাইকিতে ভিডিও আপলোড করবে, তিনি লাইক স্টার হবে, এরকম ইচ্ছে নিয়েই তিনি প্রথমত ফোনটি কিনেছিলেন। তো যেমন জানেন যে তিনি সেলুনে কাজ করে সেই টাকা দিয়ে ফোন কিনেছিল, এবং সেই ফোন দিয়ে তিনি ভিডিও করে লাইকিতে আপলোড করতে শুরু করে। প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও আপলোড করায় তার ভিডিও হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। এবং আপনারা প্রায় অনেকেই হয়তোবা জানেন যে প্রত্যয় হিরণ কিন্তু অপু ভাইকে পচিয়েছিল, অপু ভাইকে রোস্ট করেছিল, এর পরবর্তীতে তিনি খুবই ভাইরাল হয়ে যায়। আসলে অপু ভাইকে সেটা মানুষ চিনতে শুরু করে এই প্রত্যয় হিরণের কাছ থেকেই। এরপর অপু ভাইয়ের অনেক লাইকে ভিডিও এবং টিকটক ভিডিও কেটে নিয়ে নিয়ে অনেক ইউটিউবার তাকে রোস্ট করে, এবং এমন কিছু ইউটিউবার রয়েছে তাকে রোস্ট করা দিয়ে শুরু করেছিল এবং তাকে রোস্ট করেই ভাইরাল হয়েছে, এরকম অনেক ইউটিউবার রয়েছে। তো যাই হোক, এমন করেই ধীরে ধীরে তার পরিচিতি হওয়া শুরু করে এবং অপু ভাই চলে যায় ঢাকায় ভিডিও তৈরি করার জন্য। এবং অপু ভাই ঢাকা যাওয়ার পরে অপু ভাইয়ের অনেক বন্ধু বান্ধব তার সাথে ভিডিও তৈরি করতে শুরু করে, অনেক মেয়ে বন্ধু তার সাথে ভিডিও তৈরি করতে শুরু করে, এমন করতে করতে ধীরে ধীরে ভাইরাল হয়ে যায়। এর পরবর্তীতে মামুন, প্রিন্স মামুন কিন্তু তার সাথে আবার গ্যাঞ্জামে জড়িয়ে ছিল। আর আপনারা হয়তো বা জানেন যে এই মামুন এবং অপু ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম হওয়ার একটাই কারণ, প্রিন্স মামুন ছিল লাইকে টপ কন্টেন্ট ক্রিয়েটর। তিনি টপ কন্টেন্ট ক্রিয়েটর হওয়াতে অপু ভাই তাকে টপকিয়ে যাচ্ছিল, এটা মামুন সহ্য করতে পারছিল না, এর জন্যই তাদের দুজনের ভিতর গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। এরপর মামুনের যত ফ্যান ফলোয়ার রয়েছে প্রায় সবাই কিন্তু অপু ভাইকে ফলো দিয়ে রাখে অপু ভাই এবং প্রিন্স মামুনের ভিতরে একটা গ্যাঞ্জাম দেখার জন্য, যে তাদের ভিতরে কি হয়, শেষ প্রান্তে কি হয়, এটা দেখার জন্য অনেকেই ফলো দিয়ে রাখে। এক পর্যায়ে গিয়ে প্রিন্স মামুনের চাইতে অপু ভাইয়ের ফলোয়ার বেশি হয়ে যায়। তো যাই হোক, এর পরবর্তীতে অপু ভাইয়ের সাথে কি কাহিনী ঘটেছিল হয়তোবা আপনারা অনেকেই জানেন, যে পথচারীর সাথে একটা গ্যাঞ্জাম হওয়াতে অপু ভাইকে জেলে নিয়ে গিয়েছিল। এরপর সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়ে গিয়েছিল অপু ভাই। অপু ভাই জেল থেকে আসার পরে অনেকগুলো গানের মডেল হিসেবে কাজ করেছে, এছাড়াও তিনি অনেকগুলো শর্ট ফিল্মে কাজ করেছে। তিনি মোটামুটি ভালো মানের একজন সেলিব্রিটি বললে বলা যায়। তো এই ছিল তার অতীত থেকে বর্তমানের সকল তথ্য। তো যাই হোক, চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিব যে অপু ভাই প্রতি মাসে কত টাকা ইনকাম করে। আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি প্রতি মাসে ইনকাম করে 40 থেকে 50 হাজার টাকা, এছাড়াও তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 15 লক্ষ টাকা। তো যাই হোক, চলুন বন্ধুরা, এবার আমরা জানবো তার গার্লফ্রেন্ড সংক্রান্ত তথ্য। আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছে, আর আমার মনে হয় তার কিছু কিছু টিকটক ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে তিনি 2-4 বার ছ্যাঁকা খেয়েছে হয়তোবা। বেইমান তো তুই না, বেইমান হলো আমার মন, কারণ এত অবহেলার পরও বারবার তোকেই মনে পড়ে। এই ছিল সারা বাংলাদেশ কাঁপানো টিকটক সেলিব্রিটি অপু ভাইয়ের সংক্রান্ত অনেক অজানা তথ্য। এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে কোন সেলিব্রিটি সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অতি তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সো গাইস, আর দেরি না করে এখনই গিয়ে দেখে আসুন ভিডিওটি।